সমগ্র দেশত লকডাউনের ফলত ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতির বাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়েছে দেশবাসী, যার বাবে সরকারে এনে লোকসকলের বাবে প্রস্তুত করেছে বিভিন্ন আসনি। আনহাতে রাজ্য সরকারে ঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠান মালিকসকলকো তেওঁলোকর ভাড়াতীয় সকলক কিছু সকাহ দিয়ার বাবে আহ্বান জানাইছে। কিন্তু সরকার আহ্বানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই একাংশ লোকের। আনকি ভাড়া দিব নোৱাৰাৰ বাবে মালিকর পুত্রর হাতত পোহিত হবলগা হয়েছে ব্যবসায়ী। এই ঘটনা সংঘটিত হয়েছে বিশ্বনাথ চারিআলি। লকডাউনের বাবে ব্যবসায়ী হওয়া লোকসানের বাবে দোকানের ভাড়া দিব নোৱাৰাৰ বাবে আর এন ইলেকট্রিক্স নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জীবন নন্দীক গুড়া গুড়ক প্রহার করেছে ঘরের মালিক রতন সিংয়ের পুত্র জনি সিংয়ে। জনি সিংয়ে দোকানত উপস্থিত হয়ে দুমাহর ভাড়া বিচারে, কিন্তু প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জীবন নন্দীয়ে ব্যবসায় মন্দা হওয়ার বাবে ভাড়া কেদিনমান পিছত দিয়ার কথা কয়। কিন্তু জনি সিংয়ে লগেলগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগীক গুড়া গুড়ক প্রহার করার প্রতিষ্ঠানের সকল সামগ্রী এনেদরে লন্ডভন্ড করেছে। স্থানীয় লোকের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরক্ষী খবর দিয়ে আর লগেলগে বিশ্বনাথ আরক্ষীয়ে জনি সিংক গ্রেপ্তার করে তদন্ত আরম্ভ করেছে। আর কি করছে লকডাউনের টাইম ভাড়া বিচারি আছে, ভাড়া দিম কোথায়? কোনে কোনে এই তো জনি, জনি কোন হয় রুমের মালিকের লোরা? হ্যাঁ, কি কইছে? কোন হয় মালিকের লোরা? মালিকে কইছে ভাড়া দিব তুমি যেতিয়া পারিবা তেতিয়া দিব। হ্যাঁ, তারপর হ্যাঁ কি কইছে? পুরো খাই মেলে আই সব ভাঙি দিছে কি দোকান আছে পিটিছে? হুম, পিটিছে। এটা স্যার স্যার সব ফালে দিছে।